প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আইসিটি সরকারিভাবে গ্রাফিক্স ডিজাইনের কোর্সে অ্যাপ্লাই করতে হয়। প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করে নিলাম। ব্রাউজারে গিয়ে আপনাকে টাইপ করতে হবে led.ict.gov.bd, এই সাইটে প্রবেশ করতে হবে। এই সাইটে প্রবেশ করার পর আপনাকে কোর্সে নিচে গিয়ে দেখতে পারবেন। নিচে গিয়ে এই যে তিনটি কোর্স এই মুহূর্তে রানিং আছে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। আমি আপনাদেরকে দেখাবো গ্রাফিক্স ডিজাইনে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। গ্রাফিক্স ডিজাইনে অ্যাপ্লাই ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে সেখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে। আমি আমার ডিস্ট্রিক্ট সিলেকশন করলাম। আপনার কোর্স দিতে হবে গ্রাফিক্স ডিজাইন, আপনার ফুল নেম দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দেবে, আপনার ডেট অফ বার্থ দিতে হবে, মেল হ্যান্ডিক্যাপ থাকলে হ্যান্ডিক্যাপ, ইমেল দিতে হবে আপনাকে, মোবাইল নাম্বার দিতে হবে, এনআইডি কার্ড দিতে হবে, ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে, সব কিছুর পর সাবমিটটাতে ক্লিক করতে হবে। সাবমিটটাতে ক্লিক করার পর আপনার এখানে একটি প্রশ্নপত্র চলে আসবে। আমি আমার ডিস্ট্রিক্ট সিলেকশন দিব, কিশোরগঞ্জ উপজেলা, কিশোরগঞ্জ সদর, হাউস নাম্বার, পোস্ট অফিস কিশোরগঞ্জ, সার্টিফিকেট, কম্পিউটার অবশ্যই থাকতে হবে, আপনাকে ফটো দিতে হবে, সিগনেচার দিতে হবে, যেগুলো আমার আগে থেকে স্ক্যান করা। তারপর আপনাকে সাবমিট দিতে হবে। সাবমিটে ক্লিক করার পরপরই আমি যেহেতু ইমেল দিয়ে আগে আগে একবার অ্যাপ্লিকেশন করে নিয়েছি, সুতরাং আমি ইমেলটা দিব না, অন্য একটা ইমেল অ্যাড্রেস দিব, মোবাইল নাম্বারটা দিব না, অন্য একটা মোবাইল নাম্বার দিব, এনআইডি নাম্বারটা দিও। তো আমি আগে একবার অ্যাপ্লাই করে ফেলেছি, যেহেতু এই এনআইডি নাম্বারটা দিলে কাজ করবে না, সুতরাং আমাকে অন্য একটা এনআইডি নাম্বার দিতে হবে। আমি অন্য একটা এই নাম্বার দিচ্ছি, ঠিক আছে। সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর আপনার এখানে যে রেজিস্ট্রেশন এক্সাম চলে আসছে, আপনাকে এই এক্সামগুলো দিয়ে তারপরে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার এখানে আপনি সবগুলো সাবমিট করার পর আপনার এখানে একটা মেসেজ আসবে যে আপনার এক্সাম সাকসেসফুল হয়েছে। সেটা আমি দেখে দিচ্ছি, এই যে এইরকম একটা মেসেজ আসবে যে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ পাস দ্য এক্সাম, ইউর রেজিস্ট্রেশন নং ইজ এত, প্লিজ প্রিজার্ভ দিস নাম্বার ফর ফিউচার ইউজ। তারপর আপনার সাথে ওরা যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও পর্যন্ত।